हेलो बंधुरा आपनारा देखछेन डब्ल्यू बी इनफरमेशन यूट्यूब चैनल। तो बंधुरा आजकेर भिडियो टपिक हलो आधार कार्ड निये। तो बंधुरा जादेर आधार कार्डे किन्तु विभिन्न धरनेर भूल रयेछे अर्थात एड्रेसेर भूल, नामेर बानानेर भूल बा डेट अफ बार्थेर भूल रयेछे, तो एई समस्त भूलगुलो किन्तु निजेराई घरे बसे संशोधन करते पारबे। तो आजकेर भिडियोते सम्पूर्ण डिटेल्स देखाबो। तो कोनो आधार सेंटारे ना गियेई किन्तु निजेरा घरे बसे किभाबे एड्रेसेर भूल बा निजेर नामेर बानानेर भूल बा डेट अफ बार्थेर भूल संशोधन करबे अर्थात निजेदेर मोबाइल थेके संशोधन किभाबे करबे, तो सम्पूर्ण डिटेल्स आजकेर एई भिडियोते जानाबो। अवश्य भिडियो प्रथम থেকে শেষ পর্যন্ত দেখবে। এছাড়া কিন্তু তোমরা যে জেলা থেকে ভিডিওটা দেখছো সেই জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে। এছাড়া আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে। তো বন্ধুরা যারা আধার কার্ডের ভুল সংশোধন করতে চায় তাদেরকে কিন্তু আধার কার্ডের ওয়েবসাইটে চলে আসতে হবে অর্থাৎ uidai.gov.in এই ওয়েবসাইটে তোমাদেরকে চলে আসতে হবে। তো যে কোনো একটা সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবে uidai.gov.in। তো লিখে সার্চ করার পর তো ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে, এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। তো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারো। তো এই ওয়েবসাইটে আসার পর তারপরে স্ক্রল ডাউন করে কিন্তু একটু নিচের দিকে তোমাদেরকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ আপডেট ডেমোগ্রাফিক ডাটা অনলাইন। তো এই আপডেট ডেমোগ্রাফিক ডাটা অনলাইনের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তার পরবর্তী অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এবং ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো সমস্ত কিছু যারা কিন্তু আপডেট করতে চাও তাদেরকে কিন্তু প্রসেস টু আপডেট আধারের উপর ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এরপরে কিন্তু তোমাদের যে আধার কার্ডে ভুল রয়েছে সেই আধার কার্ডের ভুল সংশোধন করতে চাইলে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। তো তার আগে বলে দিই এখানে কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা থাকতে হবে, তবেই কিন্তু অনলাইন থেকে অর্থাৎ ঘরে বসে তোমরা কিন্তু এই সমস্ত ভুলগুলো সংশোধন করতে পারবে। তো এখানে কিন্তু তোমরা আধার নাম্বারটা দিয়ে দেবে অর্থাৎ যে আধার কার্ডের ভুল সেই আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তারপরে নিচে ক্যাপচার কোডটা দেখে দেখে সঠিকভাবে বসাবে। তো ক্যাপচার কোড বসিয়ে এখানে সেন্ড ওটিপির ওপর তোমরা ক্লিক করবে। তো সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে জেনারেট করতে হবে অর্থাৎ ওটিপিটা এখানে দিয়ে তারপরে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তো ফোনে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা কিন্তু ওখানে বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। তো লগ ইন অপশানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পর কিন্তু পরবর্তী অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী অপশান চলে এসেছে। তো এখানে যে সমস্ত ভুলগুলো সংশোধন করতে চাও সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ, জেন্ডার এবং অ্যাড্রেস, এছাড়া ইমেল যদি অ্যাড করতে চাও বা নামের বানানে যদি ভুল সংশোধন করতে চাও বা ডেট অফ বার্থের যদি কোনো ভুল থাকে সেইগুলো সংশোধন করতে চাইলে এখান থেকে কিন্তু সংশোধন করতে পারবে। এছাড়া মোবাইল নাম্বার যদি আরও আপডেট করতে চাও অর্থাৎ নতুন মোবাইল নাম্বার যদি আপডেট করতে চাও তাহলেও কিন্তু এখানে এখান থেকে করতে পারবে। তো এখান থেকে কিন্তু তোমরা যেটা আপডেট করতে চাও সেটা সিলেক্ট করে নেবে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো অ্যাড্রেস কীভাবে এখানে আপডেট করবে অর্থাৎ অ্যাড্রেসের ভুল থাকলে অ্যাড্রেসটা কীভাবে সংশোধন করবে। তো সেমভাবেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থ নামের ভুলের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে তোমাদেরকে করতে হবে। এখান থেকে কিন্তু তোমরা যেটা সংশোধন করবে সেটাকে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর প্রসিড অপশানের উপর ক্লিক করবে। যেহেতু আমরা এখানে অ্যাড্রেস আজকে সংশোধন করে দেখাবো তো সেখানে আমরা কিন্তু অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবো, তারপরে প্রসিড অপশানের উপর ক্লিক করব। তো সেমভাবেই কিন্তু তোমরা নাম এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে করবে। তারপরে কিন্তু পরবর্তী অপশান তোমাদের সামনে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালোভাবে পড়ে নেবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেওয়ার পর নিচে তোমরা দেখতে পাচ্ছ ইয়েস আই এম অ্যাওয়ার টু দিস, তো এটার উপর তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তারপরে প্রসিড অপশানের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু পরবর্তী অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসটা দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু কেয়ার অফটা দিয়ে দিতে হবে অর্থাৎ তোমাদের বাবার নামটা এখানে বসিয়ে দেবে। তো ইংলিশে এদিকে বসিয়ে দেবে, তারপরে এইদিকে তোমরা বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। যদি বাংলাতে বানান ভুল হয় সেটাকে মুছে দিয়ে কিন্তু নিজেরা বাংলাতে টাইপ করে দেবে। এরপরে নিজেদের অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা তোমাদেরকে দিতে হবে। তো এখানে অ্যাড্রেসের ডিটেলসটা তোমরা সঠিকভাবে দিয়ে দেবে। তো এরপরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ পিনকোড নাম্বার, তো এখানে পিনকোড নাম্বার বসিয়ে দেবে। তারপরে কিন্তু তোমাদের ভিলেজের নামটা দিয়ে দেবে অর্থাৎ ইংলিশে এখানে টাইপ করবে এবং পোস্ট অফিসের নামটা এখানে দিয়ে দেবে এবং ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দেবে। তো এই সমস্ত কিছু ইংলিশে টাইপ করবে, টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টো দিকে বাংলায় চলে আসবে। যদি বাংলায় কোনো স্পেলিং ভুল এসে থাকে তাহলে কিন্তু সেইটাকে মুছে দিয়ে তোমরা কিন্তু বাংলায় নিজেরা টাইপ করে দেবে। তো তারপরে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের
স্টেটটা সিলেক্ট করে নেবে। তো স্টেট সিলেক্ট করার পর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে আসার পর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এখানে কিন্তু কোন টাইপের ডকুমেন্টস আপলোড করতে, আধার কার্ডে যাদের কিন্তু অ্যাড্রেসের ভুল রয়েছে, যারা অনলাইন থেকে কিন্তু এই অ্যাড্রেসের ভুল সংশোধন করতে চায়, তাদেরকে কিন্তু এই অ্যাড্রেসের ভুল সংশোধন করার জন্য কিন্তু যে কোনো সরকারি একটা ডকুমেন্টসের প্রুফ দিতে হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস এখানে কী কী দিতে পারবে। তো এখানে পাসপোর্ট রয়েছে, ব্যাংকের পাসবই বা স্টেটমেন্ট, এছাড়া রেশন কার্ড, ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। তো এই সমস্ত কিছুর মধ্যে থেকে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা যেটাকে আপলোড করতে চাও সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমরা ভোটার আইডি কার্ডটা সিলেক্ট করে নিলাম। তো এরপরে তোমরা যে ডকুমেন্টসটা আপলোড করতে চাও সেই ডকুমেন্টসের একটা ছবি তুলতে হবে। তো ছবি তোলার পর এখানে আপলোড ডকুমেন্টসের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করে নেবে, তারপরে এখানে কিন্তু সেই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। তো এখানে কিন্তু যে সমস্ত ফাইলগুলো আপলোড করা যাবে সেটা বলে দেওয়া হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফাইল এখানে আপলোড করা যাবে, অর্থাৎ ডকুমেন্টসের প্রুফ হিসাবে যে ছবিটা আপলোড করবে সেইগুলো কিন্তু জেপিজি, নাহলে পিএনজি, নাহলে পিডিএফ, তো যে কোনো ফাইল হতে হবে। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা ফাইল এখানে আপলোড করতে পারবে। তো ফাইলের সাইজ কিন্তু 2 MB মধ্যে হতে হবে। তো এখানে আপলোড হয়ে যাওয়ার পর তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করবে। তো তারপরে কিন্তু পরবর্তী অপশান তোমাদের সামনে চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে দেখে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসাতে হবে। তো ক্যাপচার কোড বসানোর পর দেখবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো সেই ওটিপিটা কিন্তু এখানে দেখে দেখে সঠিকভাবে বসাবে। তো এখানে ওটিপিটা বসাবে, তারপরে নিচে দেখতে পাচ্ছ একটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটার উপর তোমাদেরকে টিকচিহ্ন মারতে হবে। তো এখানে টিকচিহ্ন মারার পর মেক পেমেন্টের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তারপরে পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদেরকে 50 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ এখানে এই 50 টাকাটা পেমেন্ট করলে তোমাদের আধার কার্ডে যে ভুলটা সংশোধন করলে সেটা কিন্তু আধার পোর্টালে আপলোড হয়ে যাবে এবং তোমাদের কাছে কিন্তু সেই সংশোধন করা আধার কার্ডটা বাই পোস্টের মাধ্যমে চলে আসবে। তো এখানে পেমেন্ট অপশানে এসে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো এখানে তোমরা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাও সেটা সিলেক্ট করো। যারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করবে তো কার্ডের উপর সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে কার্ড নাম্বার দিয়ে দিতে হবে এবং এক্সপায়ারি নাম্বার দিতে হবে, অর্থাৎ কার্ডের এক্সপায়ারি নাম্বার এবং সিভিভি নাম্বার দিতে হবে এবং কার্ড হোল্ডার নেম এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেওয়ার পর তোমরা প্রসিড অপশানের উপর ক্লিক করবে। তো তারপরে ব্যাংক থেকে কিন্তু মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু দেখে দেখে এখানে সঠিকভাবে বসাতে হবে। তো এখানে কিন্তু সেই ওটিপিটা বসিয়ে দেবে এবং এখানে সাবমিট অপশানের উপর ক্লিক করবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের মোবাইলে কিন্তু একটা SMS চলে যাবে, অর্থাৎ যে পেমেন্টটা করা হলো সেটার SMS কিন্তু চলে যাবে। তো তার কিছুদিন পরে কিন্তু তোমাদেরকে আবার UDI-এর ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ UIDAI.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার পর কিন্তু তোমাদেরকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ চেক অনলাইন ডেমোগ্রাফিক্স আপডেট স্ট্যাটাস। তো এই চেক অনলাইন ডেমোগ্রাফিক্স আপডেট স্ট্যাটাসের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ এখান থেকে ক্লিক করে তোমরা স্ট্যাটাস চেক করে, তো আধার কার্ডে কারেকশানের জন্য যে অ্যাপ্লাই করেছিলে সেটা তোমাদের কারেকশান হয়েছে কিনা এখান থেকে স্ট্যাটাস চেকের মাধ্যমে দেখে নিতে পারবে। তো তার পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে আধার নাম্বার দিতে হবে, অর্থাৎ যে আধার কার্ডের সংশোধনের জন্য কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করেছিলে সেই আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে। তারপরে কিন্তু তোমাদের ফোনে কিন্তু যখন অ্যাপ্লাই করেছিলে, অর্থাৎ আধার কার্ড সংশোধনের জন্য যখন অ্যাপ্লাই করেছিলে এবং পেমেন্ট করে দিয়েছিলে, তখন কিন্তু তোমাদেরকে URN নাম্বার একটা পাঠানো হয়েছিল, সেই URN নাম্বারটা এখানে কিন্তু তোমাদেরকে বসাতে হবে। তো এখানে কিন্তু URN নাম্বারটা বসিয়ে দেবে। তো এখানে URN নাম্বার বসালে যদি এখানে লাল এরকম দেখায়, অর্থাৎ এখানে কিন্তু লাল চিহ্ন দেখাচ্ছে মানে এখানে URN নাম্বারটা ভুল বলছে, যদি এরকম দেখায় তাহলে কিন্তু তোমাদের URN নাম্বারের আগে কিন্তু 0 বসাতে হবে, অর্থাৎ 6 ডিজিটের URN নাম্বার, তো 6টা কিন্তু 0 বসাতে হবে। তো 6টা 0 বসানোর পর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবার সঠিক দেখাচ্ছে, অর্থাৎ URN নাম্বারটা সঠিক দেখাচ্ছে। তো এখানে 6টা 0 বসানোর পর যখন সঠিক দেখাবে তারপরে কিন্তু চেক স্ট্যাটাসের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এর পরবর্তী অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে ইউর ডিটেলস হ্যাজ বিন রিসিভ বাই UIDAI অ্যান্ড আর বিইং ভেরিফাইড। তো এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করার পর, অর্থাৎ সংশোধন অ্যাপ্লাই করার পর এখানে স্ট্যাটাস যখন চেক করবে এখানে দেখিয়ে দেওয়া হবে যে তোমরা যে অ্যাপ্লাই করেছিলে সংশোধনের জন্য সেটা কিন্তু রিসিভ করা হয়েছে, UIDAI এর তরফ থেকে কিন্তু সেটা ভেরিফিকেশান করা হবে। তো ভেরিফিকেশান করা হলে সব ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু আধার পোর্টালে আপডেট হয়ে যাবে। অনলাইনে আধার কার্ডে সংশোধনের জন্য অ্যাপ্লাই করে থাকলে ওয়েব পোর্টালে সেই সংশোধনটা আপলোড হতে 15 দিন সময় লেগে থাকে, অর্থাৎ UIDAI এর তরফ থেকে কিন্তু সেটা ভেরিফিকেশান করা হয় সব ঠিকঠাক থাকলে, তারপরে 15 দিন পর কিন্তু সেই সংশোধনী আধার কার্ডটা কিন্তু ওয়েব পোর্টালে আপলোড করা হয়ে থাকে। তো
তো 15 দিন পর কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তো যারা এই সংশোধনের জন্য অ্যাপ্লাই করেছিল এবং 15 দিন পর ডাউনলোড করবে তারা কিন্তু UIDAI এর ওয়েবসাইটে চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর মাই আধারের উপর ক্লিক করবে। তো মাই আধারের উপর ক্লিক করলে এখানে ডাউনলোডের অপশান দেখতে পাবে, অর্থাৎ ডাউনলোড আধার কার্ড বলে অপশান থাকবে, সেখানে ক্লিক করবে। তো সেখানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে নতুন পেজে নিয়ে চলে যাবে। তো নতুন পেজে যাওয়ার পর সেখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে, তারপরে তোমাদের কিন্তু মোবাইলে একটা ওটিপি যাবে। তো মোবাইলের ওটিপিটা কিন্তু সেখানে বসাতে হবে, তারপরে তোমাদেরকে ডাউনলোডের অপশান দিয়ে দেবে এবং সেটাকে ডাউনলোড করে নেবে। তো এই অনলাইন সংশোধন অর্থাৎ আধার কার্ডের অনলাইন সংশোধন তারাই করতে পারবে যাদের কিন্তু মোবাইলের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো আছে বা রেজিস্ট্রেশন করানো রয়েছে, তারাই কিন্তু করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওর মেন টপিক। তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কভার করেছি, অর্থাৎ কীভাবে তোমরা ডেট অফ বার্থ, অ্যাড্রেস এবং নামের বানানের ভুল ঠিক করবে, তো সমস্ত ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এছাড়া যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবে।